গাজা ইসরায়েলি হামলার নির্লজ্জ সমর্থন দিয়ে বিপাকে আমেরিকা। মধ্যপ্রাচ্যে আরব নেতাদের সাথে বৈঠক করতে এসে এজন্য রীতিমতো অপমানিত হতে হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে। চলমান সংঘাতে তেল আবিবকে অস্ত্র ও সমর্থন দিয়ে সহায়তা করছে ওয়াশিংটন। অন্যদিকে হতাহত ও উদ্বাস্তুদের জন্য ত্রাণের কথাও বলছে দেশটি। এ ধরনের অবস্থানকে দ্বিমুখী ও সরাসরি ভণ্ডামি বলে আখ্যা দেন আরব নেতারা। শনিবার গাজা ইস্যুতে এ নিয়ে আলোচনার জন্য জর্ডানের রাজধানী আম্মানে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের তোপের মুখে পড়েন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই বৈঠকে আরব নেতাদের চাপের মুখে পড়েন ব্লিংকেন। তারা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানান এবং হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে তা প্রত্যাখ্যান করেন। সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সুরকি তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানান। গাজা ইস্যু নিয়ে দ্বিমুখী ও ভণ্ডামি না করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, যখন ফিলিস্তিনিদের ওপর অত্যাচার হয় তখন পশ্চিমাদের মুখ দিয়ে মানবাধিকারের সবক বের হয় না। বিষয়টি যেন এমন, আরবদের রক্ত অন্যদের রক্তের চেয়ে কম দামি। সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও। বলেন, কোনো ধরনের হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য নয়। পশ্চিমাদের সমালোচনা করে তিনি বলেন, এই সংঘাতকে ধর্মীয় মোড়কে হাজির করা হচ্ছে। বলেন, এটি কোনো ধর্মীয় যুদ্ধ নয়, পশ্চিমাদের এই হঠকারিতা থেকে বের হতে হবে বলেও জানান তিনি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ব্লিংকেন। রুমভর্তি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আরব নেতাদের মতো তিনিও চান এই যুদ্ধ বন্ধ হোক এবং অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী শান্তি আসুক। কিন্তু গাজায় যুদ্ধবিরতি দেওয়ার বিপক্ষে কথা বলেন তিনি। জানান, যুদ্ধবিরতি দিলে হামাস আবারও সংগঠিত হয়ে ইসরায়েলে হামলা চালাবে। ব্লিংকেন জানান, গাজায় এই অভিযান অব্যাহত রাখার মাধ্যমে হামাসকে দমন করা সম্ভব হবে। এতে হামাস ইসরায়েলে দ্বিতীয়বারের মতো আর হামলা চালাতে পারবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে আত্মরক্ষার নামে অভিযান চালানোর সময় যেন বেসামরিক মানুষ হতাহত না হন সেদিকে তেল আবিবকে লক্ষ্য রাখতে হবে। সংবাদ সম্মেলনের শেষের দিকে সাংবাদিকরা ব্লিংকেনকে প্রশ্ন করেন, গাজায় 10,000 মানুষ হত্যা করে ইসরায়েল কি অর্জন করতে পেরেছে। জবাবে ব্লিংকেন বলেন, কোনো দেশই তার বেসামরিকদের হত্যার বিষয়টি মেনে নিত না, তবে হামাস বেসামরিক মানুষদের মধ্যে লুকিয়ে থাকায় বেশি ফিলিস্তিনি হতাহত হচ্ছেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।